সুইচ টু সেলিং, আচ্ছা আপনি এটা তো না না এটা তো ডিলিট করতে হবে। দাঁড়ান, গিগে যান, আপনি গিগে যান উপরে, গিগ মেনু। হ্যাঁ একটা অ্যাক্টিভ আছে না, অ্যাক্টিভটা কেটে দেন আপনি। কীভাবে কেটে দিবেন, ওই যে সিলেক্ট করেন উপরে, হ্যাঁ ডিলিট, হ্যাঁ এখান থেকে ডিলিট করে দেন, তারপর ড্রাফটে সেভ করে রাখছিলেন উপরে, তা হবে মনে হয় ড্রাফট ডিজাইন একটা অ্যাক্টিভ। ওয়েব ব্যানার অ্যাডস আর ফেসবুক কভার, ফেসবুক কভার নাকি ওয়েব ব্যানার অ্যাডস আর গুগল ডিসপ্লে অ্যাডস, এরকম লিখ, এরকম দিলে ভালো হতো মনে হয়। ফেসবুক কভার ঠিক আছে, এই যে এখানে ক্লিক করেন, একদম ডান দিকে একটা নেভি একটা এরো কি আছে, একদম ডান দিকে এটা না, এটা এটা টিক মার্কটা তুলে দেন। হ্যাঁ এডিট, এই যে শুরু থেকেই মানে এখান থেকে শুরু হয় আর কি এডিট, ক্রিয়েট করলে, ক্রিয়েট নিউ গিগে যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা ফেজ আসবে, এখানে একটা সুন্দর করে টাইটেল দিতে হবে। তো ডিজাইন অ্যাট্রাকটিভ ওয়েব ব্যানার অ্যাডস অর অ্যাট্রাকটিভ, ভাই আমরা ফেসবুক কভারটা টার্গেট না করি, কী বলেন? এখানে গুগল ডিসপ্লে অ্যাডস এরকম দেওয়া যায়, এরকম কিওয়ার্ড কয়েকটা সিলেক্ট করলে ভালো হতো আগে থেকে। গুগল ডিসপ্লে অ্যাডস নাকি ব্যানার অ্যাড ডিজাইন অ্যাট্রাকটিভ ওয়েব ব্যানার অ্যাডস অর, এক কাজ করেন কয়েকটা দেওয়া যাক, কেটে দেন। আচ্ছা কিওয়ার্ড তো কালেক্ট করে রাখেন নাই না? কোথায় ওয়েব ব্যানার এফবি কভার অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস, আচ্ছা তাহলে ওইটা অ্যাডওয়ার্ডস ডিসপ্লে অ্যাডস, ওটা সমস্যা নাই থাকুক ওইখানে, ড্রাগ করে নিয়ে আসে না, আছে কি না, আচ্ছা আচ্ছা থাক লাগবে না তাহলে, হ্যাঁ কেটে দিয়ে এখানে লিখে দেন তাহলে। ওয়েব ব্যানার অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস ব্যানার অ্যাডস এফবি কভার, আচ্ছা কয়েকটা গিগ আগে দেখি একটু, আগে কয়েকটা গিগ দেখেন তো অন্য জায়গায়, ওখান থেকে এখানে সার্চ দেন ব্যানার অ্যাডস লিখে, আমাদের মেন কিওয়ার্ড হবে ব্যানার অ্যাডস, ব্যানার অ্যাডস লিখে সার্চ দেন। ব্যানার অ্যাডস ওয়েব ব্যানার অ্যাডস একসাথেই আছে, ওয়েব ব্যানারও হবে ব্যানার অ্যাডসও হবে, অ্যাট্রাকটিভ ওয়েব ব্যানার অ্যাডস। এখানে তারা কী কী দিয়েছে ব্যানার অ্যাডস, নাকি ওয়েবটা খেটে দিবেন? হ্যাঁ ওইটা এক নাম্বারটা ওপেন করে দেখেন, নিউ থাকবে, তারপর কিছু আরো আরো কিছু আরো কিছু দেখি, অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস, তাহলে অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস 2 নাম্বারটা তো 5 আর 6, আচ্ছা ঠিক আছে থাক থাক, দেখেন তো নিচে এইটাতে থাক, আরো নিচে থাকবে ওই যে রিলেটেড থাক দেখছিলাম, এই যেখানে কি কি আছে অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস ব্যানার অ্যাডস গুগল অ্যাডওয়ার্ডস গুগল ব্যানার অ্যাডস ডিসপ্লে অ্যাডস, তো তাহলে ওয়েবটা খেতে দিয়ে বুঝছেন, অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস ব্যানার অ্যাডস গুগল অ্যাডওয়ার্ডস গুগল ব্যানার অ্যাডস, তাহলে গুগল ব্যানার অ্যাডস দেওয়া যায়, ব্যানার অ্যাডস অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস দিবেন অ্যাডওয়ার্ডস, আচ্ছা ওইখানে অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডটা ক্লিক করেন তো, অ্যাডওয়ার্ডস না গুগল অ্যাডওয়ার্ডস, হ্যাঁ ওখানে ওইটা না আরেকটা কি কেমন হয় একটু আগে যেটা দেখছিলাম এইটা, হ্যাঁ অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস, ওইখানে তো গিক সংখ্যা কম আছে,
হ্যাঁ যে এত আগে র্যাঙ্ক গুলো কি হবে, একটা অর্ডার হয়েছে এরকম ডিজাইন। কি জানে ওই ওই এটার কারণে, কিওয়ার্ডের কারণে। আপনি ওই যে তিনটা তিনটা আছে না, তিনটা রিভিউ আছে, ওইটা একটু দেখেন তো। হ্যাঁ এই এইখানে মনে হয় অর্ডার মনে হয় খুব বেশি নাই, এই কিওয়ার্ডটা নাই, কিওয়ার্ডটা ভালো হবে না। এই কিওয়ার্ডটা ভালো হবে না। ব্যাগ দিছিলেন, ব্যাগ দিছিলেন নাকি? হ্যাঁ কেটে দেন। ওয়েব ব্যানার আর ব্যানার অ্যাডস আর কি কি ইউজ করা যায় ওটা কেটে দেন। ওয়েব ব্যানারটা ইউজ করতে পারি, গুগল ব্যানার। আচ্ছা কই কই গেছেন, গুগল ব্যানার অ্যাডসে ক্লিক করেন তো, গুগল ব্যানার অ্যাডস। এখানে কি পরিমাণ আছে একটু দেখা যাক। কাজ তো মনে হয় বেশি নাই, কয়টা সার্ভিস আছে ওই সার্ভিসের সংখ্যা তো মনে হয় নাই। কয়েকটা ওপেন করে দেখেন অর্ডার কি রকম, অর্ডার পরিমাণ কেমন একটু দেখি। এটা না, এটা এখানে তো অর্ডারই নাই। এত বেশি নাই তাহলে বাদ দেন, ওয়েব ব্যানার অ্যান্ড ব্যানার অর ব্যানার এডস, ওই কি ওই ওই কি বার্তায় রাখি। হ্যাঁ ২৬৪ কমপ্লিট না ভাই, ওগুলো রিভিউ হয়েছে, কমপ্লিট আরো আরো বেশি হবে, হয়তো 300 টাকা হতে পারে, সবাই রিভিউ দেয় না কি ভাই। না অর্ডার কমপ্লিট ওগুলো দেখা যায় না, রিভিউ হয়তো পাইছে ওগুলো দেখা যায়, এটা ফিলিপাইনে তাদের গিগের টাইটেলগুলো একটু দেখেন তো। এটা না না এদের যে গিগুলো দেখতেছেন ওই গিগুলোর টাইটেলগুলো একটু দেখেন। ডিজাইন গুগল অ্যাডওয়ার্ডস ব্যানার হাই কনভার্টিং প্রফেশনাল ক্রিয়েটিভ ক্যাম্পেইন। আচ্ছা ক্যাম্পেইনের জন্য ক্রিয়েটিভ ক্যাম্পেইন ডিজাইন, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমরা ওই ধরনের একটা ইউজ করতে পারি। লাস্টের লাস্টেরটা কিসের, এই ট্যাবটা কেটে দেন। এটা দেখি টাইটেলটা, এটা কিছু থাইথালের আইডিয়া নিতে হবে, থাইথালটা অনুসারেও র্যাঙ্কিং হয়। এইচটিএমএল অ্যানিমেটেড না, এটা হবে না, এটা অ্যানিমেটেড ব্যানার, এখানে তো কাজ আছে অবশ্যই অ্যানিমেটেড। হ্যাঁ আমরা ক্যাম্পেইন লিখবো, ডিজাইন অ্যাট্রাকটিভ ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার অর ব্যানার অ্যাডস দেন, অর ব্যানার অ্যাডস। হ্যাঁ ওয়েব ব্যানার অর ব্যানার অ্যাডস, অ্যাডস তাকিয়ে দিলেন ওখান থেকে ওয়েব ব্যানার থেকে। ওয়েব ব্যানার আরেকটা আরেকটা স্পেস আছে, ওইটাও ব্যাক স্পেস দেন। ওয়েব ব্যানার অর ব্যানার অ্যাডস ফর কিসের জন্য, ফর বিজনেস কি পেইড পেইড ক্যাম্পেইন, ফর পেইড ক্যাম্পেইন। মানে যারা ওই যে ক্যাম্পেইন করে মানে বুস্ট করে না, বুস্ট ওগুলো ক্যাম্পেইন আর কি, যারা বুস্ট করে তাদের তো ব্যানারের প্রয়োজন হয় ফর পেইড ক্যাম্পেইন এইগুলোর জন্য আর কি। ফর বিজনেস ক্যাম্পেইন, বিজনেস ক্যাম্পেইন দিলে ভালো হবে মনে হয়। নাকি
নাকি ফরওয়ার্ড ক্যাম্পেইন, বিজনেস সার্ভিস ক্যাম্পেইন। আচ্ছা যাই হোক, বিজনেস বিজনেস ক্যাম্পেইন বলে তো, আচ্ছা বিজনেস ক্যাম্পেইন লিখে একটু সার্চ দিয়ে দেখেন তো পাইবারে। হ্যাঁ এরকম দেখায়, সমস্যা নাই, বিজনেস ক্যাম্পেইন লিখে একটু সার্চ করে দেখেন তো, এখনই এখনই ওকে করবেন না। হ্যাঁ বিজনেস ক্যাম্পেইন 7,180 টাকা রেজাল্ট, দেখেন অর্ডার কিরকম আছে ফেসবুকের জন্য, কয়েকটা গিগ ওপেন করে দেখেন, উপরের উপরের থেকে একটা দুইটা এরকম ওপেন করে দেখবেন, ওই দুই নাম্বারের গিগ, দুই নাম্বার গিগটা ওপেন করে দেখেন, এটাতে রিভিউ কম তো তো দেখবো আর কি কিরকম সেল আছে। ওই যে সেল ভালো হইতে চলতেছে ভাই। হ্যাঁ আচ্ছা, তারপরে আবার আবার যান ওখানে একটু ফাইবার সার্চ, যেখানে যেখানে ফেসবুক ফেড অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমরা গুগল এটাতে করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, আমরা কি লিখে সার্চ দিয়েছিলাম বিজনেস ক্যাম্পেইন না, তাহলে ওই কি কথা ইউজ করা যাক, বিজনেস ক্যাম্পেইন ওই যেখানে সার্ভিস কম আছে 761টা মাত্র, বিজনেস ক্যাম্পেইন। হ্যাঁ আমরা এই কি কথা ইউজ করতে পারি বিজনেস ক্যাম্পেইন, ওইখানে গিয়ে ব্যানার অর ব্যানার অ্যাডস, ওয়েব ব্যানার অর ব্যানার অ্যাডস ফর বিজনেস ক্যাম্পেইন, সিটা একটু ক্যাপিটাল লেটার দেন, ক্যাম্পেইনের সি। টাইটেলটা ভালো হচ্ছে নাকি, ডিজাইন অ্যাট্রাকটিভ ব্যান ওয়েব ব্যানার আর ব্যানার অ্যাডস ফর বিজনেস ক্যাম্পেইন। আচ্ছা ঠিক আছে, চলবে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ওয়েব ব্যানার সোশ্যাল মিডিয়া ডিজাইন থাক, ওয়েব ব্যানারই থাক, আমি ফেসবুক কভারের জন্য না, ফেসবুক ডিজাইনের জন্য না, অ্যাস্থেটিক ব্যানার ঠিক আছে। তারপরে সাজেস্ট দ্যাট আদারে একটু 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 অ্যাপবি কভার, ফেসবুক এখানে ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক ক্যাম্পেইন না না, ওইগুলো ওই সার্চ ফেজ একটু জানতো, আবার আবার দেখা যাক, একটু বারবার দেখতে হবে ভাই, কারণ একটা গিক এটা সব কিছু কিন্তু নির্ভর করবে কিওয়ার্ড ডিসক্রিপশনের উপর, আমাদের বারবার রিসার্চ করে দেখতে হবে। ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক ক্যাম্পেইনে ক্লিক করেন তো, রিলেটেড থাকে ওই যে ওই যে ওখানে ওখানে ফেসবুক ক্যাম্পেইন, যদিও আমরা তো ফেসবুক ক্যাম্পেইনের জন্য না, তো ভালোই চলবে এটাতে। আই উইল বি ইউর ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি, না না এগুলো ডিজাইন না, তাহলে ঠিক আছে আমরা তো ডিজাইন করব, তো ওইখানে থেকে আমরা ইউজ করি, তাহলে আমরা একটা বিজনেস ক্যাম্পেইন লিখে সার্চ করছিলাম, ওই পেজটা তো এখনও আছে না এইটা। হ্যাঁ এখানে আই উইল ক্রিয়েট, আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আই উইল ক্রিয়েট ফেসবুক ফেড অ্যাপস, না এটা ফ্রিটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর বিগার বিজনেস। আচ্ছা থাক থাক, দেখি ওইখানে যাই, ওয়েব ব্যানার অ্যাডওয়ার্ড ডিসপ্লে অ্যাডস ব্যানার অ্যাডস গুগল অ্যাডওয়ার্ডস অ্যাপবি কভার, কোনটা অ্যাপবি কভার, ও আচ্ছা 372টা আছে, 372টা, ওপস বিপ্র ভাই, কারেন্ট চলে গেছে মনে হয়, রাসেল ভাই শুনতে পাচ্ছেন, হ্যালো মাহফুজ ভাই শোনা যাচ্ছে আমাকে,
উপরে উপরে একটু যান, ডেসক্রিপশনের উপরে যে কিছু অংশ মার্ক করা আছে ওই মার্ক করা অংশগুলো আনমার্ক করতে হবে। ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার, অ্যাড না, ঠিক আছে, এগুলো ঠিক আছে। ইপিএস হিয়ার আই এম জয়নিং ভেরি সোশ্যাল মিডিয়া ব্যানার, ওই যে দ্বিতীয় লাইনে ভেরি ফরে অ্যাট্রাকটিভ থেকে এর ফরেরটা আপনি বোল করে দেন সবগুলো, বেরির পরে অ্যাট্রাকটিভ থেকে। হ্যাঁ, এঙ্গেজিং, হ্যাঁ ঠিক আছে, তো এঙ্গেজিং ব্যানার ওই একদম নিচের পর্যন্ত একটা, হ্যাঁ ওগুলো তো 20 উইদিন 24 আওয়ার্স, ওইটা ওইটাও দেন বোল করে। নিচে বি একটা আছে, বিতে ক্লিক করে বোল্ড হবে, থাক এটাও হবে। তারপরে দেয়ার ইজ আ লট কম্পিটিশন ইন অনলাইন টিউটোরিয়াল, আই হ্যাভ এক্সপিরিয়েন্স। এক কাজ করেন, ওই মাই সার্ভিসের নিচে গুগল ব্যানারের যেগুলোতে ইয়ার স্পেস যে দেওয়া আছে স্পেসগুলো আপনি খেতে দেন। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টের স্পেস খেতে দেন। আর একটু নিচে নিচে নামান, এইটা ওই স্ক্রিনটা আর কি, স্ক্রিনটা আর একটু নিচে নামান না, ওভাবে দিতে হবে না ভাই, আপনি ওভাবে দিয়েন না, ও পুরো খেতে দেন, ওইখানে কিছু থাকবে না। স্পেস একটা আছে, স্পেসটাও খেতে দেন, প্রত্যেকটা প্রত্যেকটার স্পেসগুলো খেতে দেন, খেতে নেন আবার। ডট একটা আছে, ডটটাও খেতে দিবেন, ডটটা ডটটা খেতে দেন না, ডটটা খেতে দিন। তারপরে এবার সিলেক্ট করেন এই সবগুলো পয়েন্ট, নিচে নিচে আছে আরো এঙ্গেজিং অ্যাডস। আচ্ছা ঠিক আছে, তো এই পয়েন্টগুলো সিলেক্ট করেন আপনি এবার। না 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 না, আপনি এখানে 7টা না 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট একসাথে সিলেক্ট করবেন আর কি। নিচে একটা স্পেস সিলেক্ট হয়েছে, স্পেসটা সিলেক্ট করা যাবে না, না ব্যাক স্পেস না, শুধু সিলেক্ট করার ক্ষেত্রে শুধু সিলেক্ট করবেন নিচেরটা ছাড়া আর কি। হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট করছেন, ওই যে বিয়ের পাশে, বিয়ের পাশে এটার পাশে যে এগুলো আছে ওইটা দেন, 1 2 না, ওই পয়েন্টগুলো দেন না। এটা কি হয়েছে ভাই, এই তো এখন এখন সিলেকশনটা চলে গেছে, সিলেক্ট করতে হবে আবার। ওই মাঝখানেরটা দেন, এটা কেন এটা হচ্ছে না, আপনার সিলেকশনটা মনে হয় চলে যায়, ঠিকমতো দেওয়া হয় না, আন্ডু করেন একটু, ঠিকমতো সিলেক্ট করেন, ও নিচের থেকে সিলেক্ট করেন জি পর্যন্ত, খাওয়া খাওয়ার থেকে শুরু করে জি পর্যন্ত সিলেক্ট করেন, বেশি থামবে না ওপরের দিকে। হ্যাঁ এরকম হয় কেন, তাই এরকম এরকম হচ্ছে কেন, ওয়ার্ডে আছেন তো, এমএস ওয়ার্ডে আছেন তো, ওয়ার্ডে ওয়ার্ডে ওইগুলা কপি করে এখানে একটা জায়গায় নিয়ে এসে পেস্ট করেন, ওই ওই ভাইবারের ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে কপি করে এখানে নিয়ে আসেন, ভাইবারের যে ডিসক্রিপশনটা দিচ্ছেন ওই ওইটা, হ্যাঁ ওই পয়েন্টগুলো, ওই 5টা পয়েন্ট, এই সবটা না ভাই, 5টা পয়েন্ট। হ্যাঁ
পাস্তা পাস্তা করেন, হ্যাঁ খুবই করেন, খুবই করে খুবই করে ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে আসেন না আপনি, এমএস ওয়ার্ডে? আচ্ছা, শো করতে দেরি হয় একটু ভিডিওটা, ঠিক আছে এখানে ফেস করেন। সিলেক্ট করে, এবার সিলেক্ট করেন তো, সিলেক্ট করে একদম লাস্টে সিলেক্ট করবেন না, ওইটা, হ্যাঁ ওইটা দেন। তারপর এবার ইয়ে করেন, কপি করেন, কন্ট্রোল সি দেন, কোনো জায়গায় ক্লিক করবেন না, শুধু কন্ট্রোল সি দেন। হ্যাঁ ওখানে ফেস করে, ফেস করেন এবার, যেটা সিলেক্ট করা আছে ফাইবার, হ্যাঁ ফাইবার যান না, তা ব্যাগ স্পেস দেন, ব্যাগ স্পেস, হ্যাঁ ফেস করেন, কন্ট্রোল বি, সেম হচ্ছে না কেন? এগুলো হচ্ছে না কেন আপনার? এক কাজ করেন তো, মাই সার্ভিসের এখানে এখানে কার্সরটা রাখেন, মাই সার্ভিসের পরে যে কলমটা আছে কলমটাতে আপনি কার্সরটা রাখেন, এন্টার এন্টার দেন, এন্টার দিচ্ছেন। আচ্ছা দিয়ে ওই ওই নিচে একটা বুলেট পয়েন্ট সিলেক্ট করেন, বি এর পাশে একটা কিছু ক্লিক করেন, সিলেক্ট করবেন ভাই ডিরেক্ট না, বি এর পাশে ওই যেখান থেকে বোল্ট এইরকম আরেকক্ষণ ওই যে বুলেট পয়েন্ট করার চেষ্টা করতেছেন না, ওইখানে বি কোথায় আছে ভাই? ওই যে যেখান থেকে বোল্ড করে, মার্ক করে নিচে যেখান থেকে বোল্ড করে, হ্যাঁ হ্যাঁ ওই ফাঁসে, ফাঁসেরটা, হ্যাঁ এটা সিলেক্ট করেন, করছেন না, করছেন করেন না, সিলেক্ট করেন, হ্যাঁ ওখানে লিখে দেন গুগল, গুগল ব্যানার অ্যাডস এটা লিখে দেন, লিখে লিখে করতে হবে আর, এই সমস্যা কেন? তো হবে না এইভাবে, এরকম এরকম হচ্ছে কেন? আচ্ছা ব্যাক স্পেস দেন, ঠিক আছে থাক, বরং ওইটা এগুলো সিলেক্ট করে খেয়ে দেন, ফেস করে দেন, গুগল থেকে সরি ওয়ার থেকে যেটা নিয়ে আসেন ওইটা ফেস করে দেন, বরং হচ্ছে না, সিলেক্ট করে এটা খেয়ে দেন, যেটা কপি করছেন ওয়ার থেকে ওইটা ফেস করে দেন এখানে, হ্যাঁ এমনি তো কপি করা আছে, ফেস করে দেন, শুধু শুধু কন্ট্রোল বি দেন, ঠিক আছে তো এন্টার দেন একটা, হ্যাঁ নিচে যান এবার, ওগুলো এরকম করেন, হচ্ছে না কি আর করা, এগুলো ট্রাই করে দেখেন, এগুলো ট্রাই করে দেখেন তো এভাবে হয় কি না, না হলে এগুলো এভাবে করতে হবে, হচ্ছে না, না 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 হবে না, তাহলে ওই ওরকমই করতে হবে, কপি করে নিয়ে যান ওয়ার্ডে, ওয়ার্ডে কপি করে নিয়ে তারপর এগুলো তো একসাথে হবে না ভাই, গুগল, ও আচ্ছা হ্যাঁ, ঠিক আছে এরকমই থাকুক, কিছু কিছু করার নাই, ওরকম হলে ওরকম ওরকম হলে সুন্দর লাগতো আর কি, কোনটা না না দাঁড়ান, এক কাজ করেন এবার ওইটা ঠিক থাক, ওইটা ইউ ক্যান ফিল ফ্রি টু মেসেজ মি উইথ ইউর আক্স ডিসক্রিপশন, তাহলে ওই লেখাটা সিলেক্ট করেন, ইউ ক্যান ফিল ফ্রি টু মেসেজ মি উইথ ইউর থাকস ডিসক্রিপশন, প্রজেক্ট ডিসক্রিপশন হলে তো ভালো হইতো, থাকস ডিসক্রিপশন কেন? ইউ ক্যান ফিল ফ্রি টু মেসেজ মি ফিল ফ্রি টু মেসেজ মি উইথ ইউর প্রজেক্ট, আচ্ছা ঠিক আছে, আই ক্যান অফার ইউজ ওই, আচ্ছা সিলেক্ট করেন এটা, ইউ ক্যান ফিল ফ্রি, হ্যাঁ এই লাইনটা,
তো বোল্ড না মার্ক করে দেন, একটা কলমের চিহ্ন আছে না ওইখানে ক্লিক করলে মার্ক হবে, হয়েছে মনে হয়। হ্যাঁ তো আই ক্যান অফার ইউ আনলিমিটেড ডিবি সন্স, এটাকে বোল্ড করেন। আচ্ছা এটাকেও এই মার্ক মার্ক করে দেন যাতে দেখা যায়, এটা মার্ক করে দেন। হ্যাঁ ঠিক আছে, উপরে যান তো এবার, উপরে ডেসক্রিপশনটা একটু দেখা যাক। আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ এক্সেপশনাল এক্সপিরিয়েন্স ডিজাইন টু ভেরিয়াস টাইপ অফ ওয়েব অ্যাডস অ্যান্ড ফেসবুক কভার ডিজাইন উইথ ওভার 3+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এটা ডিজাইন কেন? হ্যাঁ এটা দিলে হবে একটু, আচ্ছা থাক 3 বছরের অভিজ্ঞতা, অভিজ্ঞতার পরেও যদি কাজের কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে ব্যাড রেটিং পড়বে আর কি। আচ্ছা আই ক্যান হেল্প ইউ স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অ্যান্ড আই ক্যান শিওর ইউ টু গিভ মাই, একটু ওয়েট করেন, প্রফেশনাল ব্যানার অ্যাট উইল ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট ইন কেস। আই হ্যাভ এক্সেপশনাল অ্যাডভার্টাইজ ফেসবুক কভার ডিজাইন, হ্যাঁ ওইটা কেটে দেন ভাই, এক্সপিরিয়েন্স থেকে কেটে দেন উইথ পর্যন্ত। ডিজাইন ফেসবুক কভার ডিজাইন এক্সপিরিয়েন্স, আই হ্যাভ এক্সেপশনাল এক্সপার্টাইজ, সেক্ষেত্রে তো আপনার টিম আছে বোঝানো হচ্ছে। আচ্ছা থাক হোক এতটুকু হোক, একটা ফুল স্টপ দেন, ফুল স্টপ তো দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে ঠিক আছে। নিচে যান এবার, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন এরকম কিছু কয়েকটা অ্যাড করেন। ঠিক আছে এটা ডিসক্রিপশনটা হয়ে গেছে, নিচে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন আর কিউ কোয়েশ্চন এগুলো অ্যাড করতে হবে। কী কী যেন অ্যাড করছিলাম ওই দিন, ও দেন তাহলে। কয়েকটা কোয়েশ্চন সিলেক্ট করেন ওই কিছু গিক থেকে, অন্য গিক থেকে কয়েকটা কোয়েশ্চন দেন। নিচে থাকে, নিচে থাকে, মেবি ডেসক্রিপশনের নিচে, এটার নিচে যদি না থাকে তাহলে ডেসক্রিপশনের নিচে নিচে হবে, ডেসক্রিপশনের নিচে, ডেসক্রিপশন তো আরও উপরে, আরও উপরে দেখতে হবে। দেখেন নিচে দেখেন, আপনার এটা স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না আমি, কেটে কেটেই আসতে যে একটু পর পর ওখানেই, ওখানে হ্যাং হয়ে থাকে, এই যে হ্যাং হয়ে আছে আবার নিচে নাই, অ্যাপ কি কোয়েশন নাই, অ্যাপ কি কোয়েশন থাকারই তো কথা। আচ্ছা না থাকলে থাকো, অন্য অন্য একটা গিক দেখেন তাহলে। হ্যাঁ হ্যাঁ ভাই, কি বলেন ভাই কেন খুঁজে পাচ্ছেন না, তো দেখি
হ্যাঁ বিপ্র ভাই, হ্যাঁ ভাই কারেন্ট চলে গেছিল। আচ্ছা কতটুকু করছেন দেখি। এগারোশো 99। আচ্ছা এখন হয়েছে, কি কি খাচ্ছেন? আচ্ছা দেখি উপরে, উপরে একটু দেখি আরো। আই ক্যান হেল্প ইউ স্ট্যান্ড আউট। আচ্ছা ঠিক আছে ভাই, হবে এগুলোতে। হ্যাঁ একটু সিলেক্ট করে সবগুলো একটু কপি করেন, অল সিলেক্ট করেন, এটা আমি তো থাকবে এখানে, তারপরও কপি করেন আর কি, অল সিলেক্ট, কন্ট্রোল এফ প্রেস করলে অল সিলেক্ট হবে। কন্ট্রোলস, হ্যাঁ কপি করে রাখেন ওই ওখানে, ওয়াদে, ওয়াদে কপি করে রাখেন, মানে আপনি হ্যাঁ নিচে নিচে করবেন আর কি। একটা তো আছে এখন হচ্ছে যেটা ফাইনাল করছেন ওইটা দেখছেন, এখানে আবার ওইগুলো চলে যাচ্ছে, এটার কি সমস্যা করতেছে বুঝতে পারি না, এখানে আবার চলে আসতেছে ওই কয়েনগুলো। আচ্ছা যাই হোক, ওখানে শো না করলে হবে, যান দেখি ওইখানে ফাইবারের, ফাইবারে ফেলে দিতে যান। ঠিক আছে যান, এবার নিচে যান, সেভ সেভ করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ডিসিশন কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস ব্যানার, কেন দেখেন তো উপরে এক্সেসিভ ইউজ মানে এক্সেসিভ ইউজ বলতে কি কি বোঝায়? এক্সেসিভ ইউজ অফ টার্ম মনে হয় ওই শব্দটা বেশি ব্যবহার হয়েছে, ব্যানার শব্দটা অতিরিক্ত, হ্যাঁ অতিরিক্ত নাকি ব্যবহার হয়েছে, তাহলে কিছু অংশ থেকে খেতে দিতে হবে। দেখি উপরে যান এই ডেসক্রিপশনে আবার দেখি, একটু ডেসক্রিপশনের উপরে যান তো একটু, আবার দেখা যাক। ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া খবর আর ব্যানার অ্যাড ডিজাইন, ইয়েস আই এম ডিজাইনিং ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড এঙ্গেজিং ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া খবর আর অ্যাডস উইদিন 24 আওয়ার্স, রিজনেবল প্রাইস ফ্রম ক্রাউড প্রফেশনাল বেস্ট, গিভ মাই বেস্ট, আই ক্যান অ্যাসিওর ইউ টু গিভ মাই বেস্ট বেস্ট ডিজাইন অর বেস্ট ডিজাইন। বিপ্র ভাই ওই যে ওইখানে একটু কমান, আই ক্যান হেল্প ইউ স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ টু গিভ মাই বেস্ট ডিজাইন দেন, আই ক্যান হেল্প ইউ, ওখানে আই ক্যান হেল্প ইউ স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ টু গিভ মাই বেস্ট ডিজাইন দেন, প্রফেশনাল ব্যানার ওইটা খেতে নেন একেবারে, না 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 শুধু ওইটা, প্রফেশনাল ব্যানারটা খেতে দেন, প্রফেশনাল ব্যানার পর্যন্ত খেতে দিবেন, ব্যানার বেস্ট, আরেকটা স্পেস, আরেকটা ব্যাক স্পেস দেন, অ্যাড মাই বেস্ট অ্যাড ডিজাইন, অ্যাড ডিজাইন দেন, ওইটা এটা বড় হাতের করে দেন, অ্যাড ডিজাইন এখানে অ্যাড ডিজাইন, না ছোট হাতের দেন ডিজাইনটা, ডিজাইন উইল ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট,
অ্যাপ্লিকেশনাল এক্সপার্টাইজ টু ডিজাইন এনি ভেরিয়াস টাইপ অফ ওয়েব অ্যাডস ফেসবুক ডিজাইন, ওখান থেকে ওয়েব ব্যানারটা কেটে দেন, ভেরিয়াস টাইপ অফ আই ক্যান এক্সেপশনাল এক্সপার্টাইজ টু ডিজাইন দ্য ভেরিয়াস টাইপ অফ। আচ্ছা এখানে তো হ্যাঁ, এখান থেকে ওয়েব ব্যানার ভেরিয়াস টাইপ অফ অ্যাডসটা থাকুক, ওয়েব ব্যানার কেটে দেন। আমার ডিজাইন উইথ ওভার 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তারপর মাই সার্ভিসে নিচে যান, একটু নিচে যান, আর্ট অ্যান্ড খাবার অ্যাপি খাবার ডিজাইন। আচ্ছা নিচে নিচে যান একটু, গুগল ব্যানার অ্যাডস, ইনস্টাগ্রাম পোস্টার, ওয়েবসাইট, ফেসবুক অ্যান্ড ইউটিউব ফলোয়ার। আচ্ছা নিচে যান আরও, তারপরে হচ্ছে না কেন, ব্যানার তো সব ডিজাইন এক্সপিরিয়েন্স, আই কেসিং অ্যান্ড এঙ্গেজিং অ্যাডস প্রোভাইড ইউ টু আনলিমিটেড ভিশন। নিচে যান আরও, ওখানে কী ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেখেন এখন হবে মনে হয়, হ্যাঁ এখন হয়েছে, হ্যাঁ। এবার এখানে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টে কী দিতে হবে, রিকোয়ারমেন্ট এখানে আমি বলি রিকোয়ারমেন্ট এটা কী, যদি সবাই দেখে থাকেন স্ক্রিনটা আমি বলি, রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আপনার ডিজাইনটা করার জন্য আপনার কী কী লাগবে। যেমন আমরা ওই যে পার্টিসিপেট করতেছি কন্টেস্টে, কন্টেস্টটাতে ডিজাইন করার জন্য আমার কী কী লাগতেছে, আমার লোগো লাগতেছে, আমার ইনফরমেশন লাগতেছে, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেন প্রথমে হচ্ছে কী রিলেটেড ওইটা আগে লাগবে, হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, হোয়াট টাইপ অফ ইন্ডাস্ট্রি ইউ আর, এরকম একটা দেন, অথবা ইউর ইন্ডাস্ট্রি টাইপ এটা দেন শুরু, ইউর ইন্ডাস্ট্রি টাইপ মানে এখানে সে উত্তরটা দিবে আর কি, ইউর ইন্ডাস্ট্রি টাইপ। তারপর তারপর আনসারটাও আনসার সে ফ্রি ট্যাক্স দিবে, আনসার ইজ ম্যাডাম ঠিক আছে, অ্যাড দেন, অ্যাডে ক্লিক করেন, কোয়েশ্চন মার্ক দিবেন না, কোয়েশ্চন মার্ক কেন দিয়েছেন, হ্যাঁ অ্যাড দেন। তারপর আরও আরেকটা আরও অ্যাড করেন, অ্যাড দেন, অ্যাডে ক্লিক করেন না, অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্টস, না 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 আনসার ও দিবে, আনসার যখন সে অর্ডার করবে অর্ডারের সময় সে এখানে উত্তর দিবে যে ডিজাইনটা করার জন্য আপনার কী কী লাগবে, ওই প্রশ্নগুলো আপনি এখন করতেছেন আর কি, এটা আপনার না ভাই, এটা বায়ার দিবে, বায়ার দেখতে পাবে এটা। তারপর এখানে আরেকটা প্রশ্ন দেন, কী দিবেন, যে প্রথমত ইন্ডাস্ট্রি আচ্ছা সাইজ লাগবে না, এটা বলেন আপনি, ডেসক্রিপশন মানে ডেসক্রাইব ইউর নিট, এটা এটা দেন, ডেসক্রাইব ইউর প্রজেক্ট, এটা এখানে সে বিস্তারিত বলবে, ওইটা বললে সব কিছু পেয়ে যায়, পেয়ে যাচ্ছেন আপনি একসাথে, ডেসক্রাইব ইউর প্রজেক্ট। তো ওই যে আনসার টাইপ এখানে ফ্রি টেক্সট আছে, ওখানে আর কী কী আছে দেখেন তো, আনসার টাইপ ওখানে ফ্রি টেক্সট আছে, ওখানে আর কী কী আছে দেখেন, এই ফ্রি টেক্সট এখানে মাল্টিপল আনসার, মাল্টিপল আনসার, আচ্ছা ঠিক ঠিক আছে ফ্রি টেক্সট থাকুক, অ্যাড দেন, অ্যাড। তারপরে ছবি সে সে ছবি করবে, ছবি দিবে, বুঝছেন, ছবি দেওয়ার জন্য একটা লাগবে আরও, তো আরেকটা অ্যাড করেন, অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্টস। এখানে কি অ্যাটাচ ইউর ফাইলস, অ্যাটাচ ইউর ফাইলস, এখানে লোগো টোগো যা লাগে সব কিছু দিবে, এখানে সে দিবে আর কি,
অ্যাটাচ ইউর ফাইলস, এটা ইওর ফাইলস, ঠিক আছে। তারপর আনসার টাইপ থেকে আপনি সিলেক্ট করেন আনসার টাইপ, এখানে অ্যাটাচ ফাইল সিলেক্ট করেন, এখানে অ্যাড দেন, এবার এখানে সে তার ফাইলগুলো দিবে, হ্যাঁ অ্যাড দেন না। তারপর আরেকটা অ্যাড করেন, এখানে আপনি আরেকটা এক্সেপশনের প্রশ্ন করেন, মানে কিভাবে খুঁজে পাইছে গিকটা, হাউ ডিড ইউ ফাইন্ড দিস গিক, হাউ ডিড ইউ ফাইন্ড দিস, অথবা মাই গিক দিবেন, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ ফাইন্ড, ডিড ইউ ফাইন্ড মাই গিক, ফার্স্ট নম্বর চিহ্ন রাখেন, এখানে ফ্রি টেক্সট হবে, ঠিক আছে। অ্যাড অ্যাডে ক্লিক করেন। তারপর আরেকটা প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক কালার, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক কালার, প্রশ্নবোধক চিহ্ন রাখেন, ঠিক আছে আর লাগবে না। এগুলো সে অর্ডার অর্ডারের সময় এগুলো সে পূরণ করবে, রিকোয়ারমেন্ট হিসেবে এখানে দিবে অর্ডার করার সময়, অথবা এমনি যদি কেউ শুধু যোগাযোগ করে মেসেজ দেয়, মেসেজ দিয়ে ওই মেসেজ বক্সেও দেওয়া যায়, যদি সরাসরি কেউ এসে অর্ডার দেয় তখন সে এখানে এখানে দিবে মেসেজগুলো, ঠিক আছে। সেভেন কন্টিনিউ দেন, হ্যাঁ এইবার ছবিগুলো দিবেন এখানে, এটা উইন্ডোটা একটু বড় করেন, ডায়লগ বক্সটা ফার্স্ট ইমেজ কোনটা ভাই, এখানে অপটিমাইজ করা ছবি দিবেন, কিন্তু যে অপটিমাইজ করছেন এরকম ছবি দিবেন, অপটিমাইজ করা এরকম ছবি দিবেন, ওই যে ফাইল ইনফো থেকে অপটিমাইজ করছেন না এরকম ছবি দিবেন, হ্যাঁ দেন, হ্যাঁ আরেকটা অ্যাড করেন, ব্রাউজে ক্লিক করলে হবে, হ্যাঁ ওইটা সেকেন্ড, হ্যাঁ অনেক স্লো হচ্ছে মনে হয়, পিপ্টো ভাই হ্যালো, আচ্ছা সাগর ভাই আছেন, হ্যালো, হ্যাঁ সাগর ভাই, সরি বিপ্র ভাই, হঠাৎ শুরু শুরু আমার একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বুঝতেছি না। হ্যাঁ আচ্ছা তাহলে যান ওই পেজে যান, কতটুকু করছেন, হ্যাঁ আচ্ছা নিচে দেখেন তো, নিচে আরও অপশন আছে, দুইটা অ্যাড করার অপশন আছে, পিডিএফ, ওই যে পিডিএফ, কিন্তু আরও পিডিএফ দুইটা দেওয়া যায়, তো আপনার যদি পিডিএফ রেডি করা থাকতো তাহলে আরও অন্য ডিজাইন দিতে দিতে পারতেন আর কি, সারান ছবি যত দেখাইতে পারেন বাইরে তত ভালো, ভিডিও অ্যাড করা যায়, থাক ওইগুলো যেহেতু রেডি করা নাই আমাদের, এটা কমপ্লিট, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন, সেভ, হ্যাঁ সেভ অ্যান্ড কন্টিনিউ দেন, কি আসতেছে প্লিজ কনফার্ম দ্যাট, আচ্ছা ওই ঠিক মার্কটা দিতে হবে, অলমোস্ট দে আর পাবলিশ গিক,
হ্যাঁ ভাবলে জিগ দেন। ফাইনালি একটা গিগ ক্রিয়েট হয়ে গেল, ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ, লেটস গেট দ্য ওয়ার্ড আউট টু বুস্ট ইউর ডিভাইস। যে এইটা কপি করে বা ফেসবুকে বা যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন আর কি। তবে হ্যাঁ, ফেসবুকে আপনার প্রোফাইলে এই গিগের এগুলো শেয়ার করবেন না, বুঝছেন? খুব সিস্টেমেটিক্যালি এই গিগের মার্কেটিং করবেন, সরাসরি গিগটা যেখানে জায়গায় পাচ্ছেন ওইখানে শেয়ার করবেন, এরকম করবেন না কখনো। এটা তা এটা লাগবে না, পরেও হত্যা করা যাবে, সমস্যা নাই। আর নিচে যান, ডানে ক্লিক করেন, নিচে ডান, না 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 ওগুলো ওগুলো না, টেক ইউর গিগ ইজ টু দ্য নেক্সট লেভেল। এগুলো কোর্স, এগুলো সম্পর্কে কোর্স আছে ফাইবারে, এইটাই আর কি। তারপর ড্রাফটে যেটা আছে ওইটা কি, আবার আরেকটা দেখতেছি ড্রাফটে, আরে কিসের, ক্রিয়েট অসাম ওয়েব ব্যানার অ্যান্ড এনি স্ট্যাটাস, এইটা ডিলিট করে দেন, পরে পরে চাইলে আরো আরো গিক ওপেন করতে পারেন। আর ফোজ, যেটা ফোজ করা আছে ওইটা কি, ঠিক আছে। আপনি তাও আপনার গিগটা ওপেন হয়ে গেছে, এবার আপনার প্রোফাইলে যান, এবার প্রোফাইলে গেলে আপনার গিগটা এখানে, গিগটা এখানে দেখা যাবে। হ্যাঁ এইটা ক্লিক করে দেখেন, ক্লিক করলে আমার গিগের মতো ওপেন হবে। আচ্ছা, তো মার্কেটিং করবেন কীভাবে, ওই যে লিঙ্কটা কপি করবেন আর কি, কপি করে যেভাবে মার্কেটিং করতে পারেন। আচ্ছা বিপ্র ভাই, আপনি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোর্স করছেন ক্রিয়েটিভ আইডিতে, তো কেমন ক্রিয়েটিভ আইডির কোর্স কেমন? হ্যাঁ, তো এখন আপনি তো কাজে লাগাইতে পারবেন না এখন এই এগুলো মার্কেটিং করার জন্য, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু শিখছেন, এখন তো অভিজ্ঞতা হয়েছে আপনার, তো পারবেন না মার্কেটিং করতে পারবেন না সোশ্যাল মিডিয়াতে, কীভাবে বায়ার জোগাড় করতে হয় সাধারণ। হ্যাঁ শেয়ার করতে পারবেন এই আর কি, শেয়ার করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, শেয়ার করতে পারবেন। তবে ওই যেটা বলতেছি আর কি, সিস্টেমেটিক্যালি শেয়ার করতে হবে, শুধু আপনি লিঙ্কটা পাইছেন শেয়ার করে দিলে হবে না। হ্যাঁ লাভ নাই, বুঝ করে লাভ নাই, বুঝ করবেন না। আমি দুইবার করছিলাম, দুইবারে $5 করে আর কি, $10 লাভ নাই। তা আমি অনেক আগে করছিলাম যখন নতুন নতুন ছিলাম আর কি। আপনার কী করতে হবে, যে কেউর ওই সম্পর্ক গড়ে তুলতে হবে বায়ারদের সাথে। বায়ার সাধারণত সবাইকে সম্ভাব্য বায়ার হিসেবে মানতে হবে, সাধারণত আমাদের এই সার্ভিসগুলো কিনবে কারা, ইউএসএ লোকরা বা ইউকের লোকরা তারা কিনবে। ওইখানকার কমিউনিটিগুলোতে আপনার অ্যাক্টিভিটি লাগবে, আপনার ওখানকার কমিউনিটিগুলোর সাথে আপনার যোগাযোগ থাকতে হবে। তো সিস্টেমেটিক্যালি মার্কেটিং করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম সম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে হবে। আসবে আসবে ভাই, তো হয়তো সিস্টেমটা ঠিকভাবে হয় নাই, আর হুট করে তো আসে না, অনেক সময়ের ব্যাপার। সম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে তো অনেক সময় লাগে। আর আরেকটা বিষয় কি যেন,
আচ্ছা, এটা এখন বলবো চিন্তা করছিলাম, ভুলে গেছি। যাই হোক, আপনার ফাইবারের অ্যাপসটা আছে মোবাইলে? অ্যাপসটাতে লগ ইন করে রাখবেন, যেহেতু গিগ একটা আছে আপনার, হয়তো যদি কোনোভাবে এটা মেবি 24 ঘন্টা বা 12 ঘন্টা লাগতে পারে র্যাঙ্কিং হিসাবে আসার জন্য। তো কাল পরশু একটু চেক করে দেখবেন, দেখবেন যে গিগের ইমপ্রেশন কিছুটা হয়তো বাড়ছে, এরকম হবে, বুঝতে পারছেন? এরকম হ্যাঁ, ফাইবারে করা যায়। ফাইবারে আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে আমার তো দেখাইতে পারি না, দেখি একটু একটু ওয়েট করুন, আমি এখন ল্যাপটপ থেকে জয়েন করলাম। হ্যাঁ 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 ও আচ্ছা, এটা আমি বলি আপনাকে, আপনি মেসেজ ওই অ্যাপসে একটু যান। গেছেন না? ক্রিয়েট করা হয়ে গেলে মোবাইলের অ্যাপসটা রাখবেন, বুঝি নাই, ফোন থেকে। গেছেন? ফাইবারের অ্যাপসটা নাই? কি বলেন? আচ্ছা, আপডেট দিন তাহলে। তো ওপেন করে ওই যে নিচের দিকে যে কয়টা আইকন আছে না, বাটন, ওই মেসেজের, তারপরে নোটিফিকেশন, এরকম আছে না, পাইছেন? হোম পেজের মেসেজ, আমি বললাম যে এখন কতগুলো আছে না, মেসেজে যেতে হবে না, কতগুলো এখন আছে না, ওই যে মানুষের আইকন, লাস্টের আইকনটা, ওইখানে যান। হ্যাঁ, নিউ সেলার হোম পেজ দেন, গট ইট, ঠিক আছে, গট ইট। ওই যে লাস্টের আইকনটা দেখেছেন না? আচ্ছা, তাহলে এবার উপরে একদম কোনায়, ডান পাশে কোনায় একটা সেটিংস এর আইকন আছে, ওইখানে যান। ওখানে গেছেন, নোটিফিকেশন সাউন্ড আছে, এখান থেকে সাউন্ড একটা সিলেক্ট করে নেন, যেটা বাজলে একটা বেশি বেশি বাজবে, এরকম একটা দেন, আপনি বুঝতে পারবেন যে এটা ফাইবারের মেসেজ আছে। নোটিফিকেশন আছে না? নোটিফিকেশন সাউন্ড, ওখানে যেতে হবে, ক্লিক 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 করলে তো এখানে আছে সবগুলো।
আপনি এক কাজ করেন, আপনি ওই ফেজটা একটু আমাকে দেখান, আপনার ফেজটার সাথে আমার ফেজটা মনে হয় মিলতেছে না। নোটিফিকেশন সাউন্ডে ক্লিক করলেই তো রিংটোনগুলো চলে আসে, আর তো কিছু করা লাগে না। সো নোটিফিকেশন, সো অ্যাপ, এলাও সাউন্ড, এলাও সাউন্ড তো আছে, নিচে জানতো, এখানে তো দেখতে পাচ্ছি না। মাই গিগ, আদার গিগস, কি ব্যাপার, ভাইয়া রিকোয়েস্ট জেনারেল, আচ্ছা নোটিফিকেশন সাউন্ড, সাউন্ড নোটিফিকেশন সাউন্ডে হবে। সো নোটিফিকেশন লোকাল স্ক্রিন, এলাও সাউন্ড, বাই রিকোয়েস্ট, এখানে তো আলাদা আলাদার জন্য, আচ্ছা বাই রিকোয়েস্টের জন্য না, বাই রিকোয়েস্ট না, জেনারেল মেসেজ, মেসেজ আসলে ইনবক্স মেসেজ, আচ্ছা ওইটার জন্য আলাদা একটা সাউন্ড হবে। আপনার এখানে আলাদা আলাদা, আপনার আমার এখানে এরকম নাই, তাহলে আপনারা আপনারা তো আপডেট দিচ্ছেন এই জন্য মেবি। এখানে ওই যে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স তা আসলে করেন, মেসেজ আসলে ওইটা তো ইম্পর্টেন্ট অনেক হবে। এখানে ডিফল্ট হাই দেন, হাই মানে প্রচুর খুব ইম্পর্টেন্ট আর কি, ইনবক্সে যদি মেসেজ আসে, আর ইনবক্সে মেসেজ আসলে যদি রিপ্লাই না দেন আপনার রেসপন্স রেট কমে যাবে, দেরিতে রিপ্লাই দিলে রেসপন্স টাইম কমে, রেসপন্স টাইম বেড়ে যাবে। হ্যাঁ তো সাউন্ড, সাউন্ড এখান থেকে সিলেক্ট করবেন কোন সাউন্ডটা বাজবে। একটা লম্বা সাউন্ড দেবেন আর কি, যাতে শোনা ঘুমের মধ্যেও শুনতে পান। এরকম একটা, এরকম একটা সাউন্ড, হ্যাঁ পরে পরে দিয়ে দিয়েন। আপনার এখানে দেখতেছি আলাদা আলাদা আছে, মেসেজের জন্য আলাদা, তারপর আবার অর্ডারের জন্য আলাদা, আমার এখানে তো সব একই। হ্যাঁ আলাদাভাবে করা যায়, অন দা লক স্ক্রিন শো অল নোটিফিকেশন, শো অল নোটিফিকেশন বাট হাইড কন্টেন্ট, শো অল নোটিফিকেশন কন্টেন্ট, হ্যাঁ ঠিক আছে এটাই থাক। এতে বাই রিকোয়েস্ট আসলে ওঠার জন্য সাউন্ড হবে এই আর কি। আর বাই রিকোয়েস্ট দেখেন তো একটু আছে কি না ব্যানারে, হ্যাঁ ব্যাকে যান, মোবাইল থেকে এখান থেকে না, এটা তো সাউন্ডের ব্যাপার, ওই যে আপনি বাইরে যখন পোস্ট করে কাজের জন্য ব্যাকে যান, বায়ার রিকোয়েস্টে কাজ পাওয়ার জন্য, বুঝছেন কাজ পাওয়ার জন্য কী কী করতে হয়, মার্কেটিং করতে হয়, মার্কেটিং নিয়ে সিস্টেম তো আলাদা একটু টেকনিক্যালি করতে হবে সিস্টেমেটিক্যালি, আর বায়ার রিকোয়েস্ট বায়াররা এখানে পোস্ট করে তাদের কী লাগবে, তো ওখানে মনে করেন আপনার একটা গিগ আছে ওয়েব ব্যানার, ওই রিলেটেড যদি কোনো পোস্ট করে বায়ার, তো এখানে আপনি তাদের তাদেরকে ওভার করতে পারবেন ওই বিট করে যেভাবে কাজ নেয় আর কি। ওই যে বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন, বায়ার রিকোয়েস্ট করতে হয় যদি কাজ পেতে চান, তো এখন তো নাই, আপনার গিগটা তো এখন নতুন, আর তাছাড়া এই কাজে হয়তো বায়াররা খুব বেশি রিকোয়েস্ট পোস্ট করে না বা করে নাই, এই জন্য আসে নাই আর কি। তো এখানে আসবে কোন বায়ার কী কী আছে, ওই যে ফেস ওই ইয়াতে ফ্রিল্যান্সার ডট কমে যেরকম প্রজেক্ট পোস্ট করে আর কি, এখানেও এরকম পোস্ট করে, তো এখানে অফার করতে হয়। হ্যাঁ তো বিডিং, এখানে বিডিং সিস্টেমটা হচ্ছে ওইরকম, অফার টেমপ্লেটস, এটা হচ্ছে ওই যে আপনি যখন অফার দিবেন বায়ারকে একটা মেসেজ দিতে হবে, ওই মেসেজটা আপনি একটা একটা টেমপ্লেট আগে থেকে রেডি করে রাখবেন আর কি, এরকম একটা অপশন আছে, আগে অবশ্য ছিল না। তো সাধারণত প্রত্যেক টেমপ্লেট তো একটা বায়ার রিকোয়েস্টে খাতে খাতে না, তাই না?
এজন্য এটা তৈরি করে রাখতেও পারেন, অথবা যখনই কোনো বায়ার ফোর্স করবে, বায়ার রিকোয়েস্ট দিবে, তখন আপনি ওইখানে ইয়ে করবেন আর কি, একটা মেসেজ খবর খবর লেটার লিখবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, যখনই বায়ার একটা পোস্ট করবে, বায়ার রিকোয়েস্ট দেখবেন, আপনি আপনি এখানে ওভার করতেছেন, ওভার করার সময়ে দেখবেন যে কয়েক মিনিটের মধ্যেই প্রায় 30-40টা ওভার পড়ে গেছে বা 10-20টা ওভার পড়ে গেছে। তো সেক্ষেত্রে যখনই বায়ার রিকোয়েস্ট পাবেন তখনই যদি লেখা শুরু করেন, এক্ষেত্রে সময় খাবার করবে না, দেখা যাবে যে আপনার আগেই অনেকে পোস্ট করে ফেলছে। সেক্ষেত্রে আপনার সার্ভিস অনুযায়ী একটা সম্ভাব্য একটা এই বায়ের খবর লেটার, মানে বাইরেকে বলার জন্য মেসেজটা আর কি, ওই ডিসক্রিপশন ধরে মেসেজ বলেন ওইটা। এটা সাধারণত ধরেন বায়াররা সাধারণত কী চাইবে, ধরেন আপনি ব্যানার ডিজাইন করবেন, তো তারা কী চাইবে? তারা তো ব্যানার ডিজাইন চাইবে। তো তারা কী ধরনের করে চাইতে পারে, যে তারা হয়তো চাইতে পারে এরকম যে আমার একটা ব্যানার লাগবে এরকম, যেমন ধরেন এই এইটা আর কি, ধরেন আপনি জুস বিক্রি করেন, তাই না? তো জুস কিনতে আসলে আপনার কাস্টমাররা কীভাবে চাইতে পারে ওইটা তো এমনিতে বোঝা যায়, তাই না? তো সে অনুসারে হ্যাঁ, এটা 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 বোঝা যায় হচ্ছে ওই freelancer.com এ, কিন্তু যারা বিড করে তাদের তাদের বিডগুলো দেখা যায়, বুঝতে পারছেন? তো ওখান থেকে আইডিয়া নেওয়া যায়। ধরেন ব্যানার অ্যাডস, আপনি ব্যানারের সার্ভিস দিবেন, তো বায়ার ফোর্স করছে আমার একটা ওয়েব ব্যানার লাগবে বা আপনার একটা ইনস্টাগ্রাম পোস্ট লাগবে, তো ওখানে আপনি লিখছেন যে ঠিক আছে, হাই, আই এম এই, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আপনি যে যেটা দিচ্ছেন আমি ওইটা বুঝছি, ওইটা আমি করে দিতে পারবো, তো আপনাকে আমি এই সাইজের ব্যানার করে দিতে পারবো, এই সাইজের একটা পোস্ট করে দিতে পারবো, পোস্ট তৈরি করে ডিজাইন করে দিতে পারবো, ডিজাইনটা খুবই এফেক্টিভ হবে, একটু নিজের সম্পর্কে অনেকভাবে দোল ফিটাবেন আর কি। এই তবে দোল ফিটানোর ক্ষেত্রে অতিরিক্ত দোল দোলো না এখানে, যাতে বায়ার ইমপ্রেস হয় এরকম কিছু কথাবার্তা বলতে হবে, কারণ এখানে কম্পিটিশন চলে, যার কথাটা ভালো লাগে বায়ার কিন্তু তাকেই সিলেক্ট করে। আর হচ্ছে যদি প্রমাণ দিতে পারেন যে আমার আমার এই ধরনের কাজ আছে, কাজ যদি দেখাইতে পারেন সেক্ষেত্রে আরও বেশি গুরুত্বতা পাওয়া যায় ওই পোর্টফোলিওটা আর কি। হ্যাঁ, গিগটা না, গিগটা তো পোর্টফোলিও না, ওইটা তো সার্ভিস। পোর্টফোলিও বলতে ওই যেমন অন্য কোনো সাইটে আপনি কাজ করে রাখছেন, আগে থেকে কাজ করছেন না, এরকম কিছু স্যাম্পল কাজ আগে থেকেই করছেন এরকম কিছু, ওইগুলো হচ্ছে পোর্টফোলিও। তো যেমন বিহ্যান্স, তবে ফাইবারে বিএনসের এগুলো শেয়ার করা যাবে না, ফ্লিকারের লিঙ্ক শেয়ার করতে পারবেন, ফাইবারে বিএনসের লিঙ্ক, জীবনের লিঙ্ক শেয়ার করতে পারবেন না। সেলার মোডটা অটোমেটিকলি অন হয়, ওই যে এখানে অন আছে, তো ওইটা ওইটা ক্লিক করলে ওইটা বায়ার মোড হয়ে যাবে। আপনার গিগ নাই এই জন্য, গিগ আপনার গিগ নাই এই জন্য সেলার মোডটা আসতে না, গিগ হলে, গিগ তৈরি হলে তারপর সেলার মোডটা আসবে। তারপর এখানে কি কি আছে, মাই গিগস আপনার গিগুলো দেখতে পারবেন, তারপর জেনারেলে মাই প্রোফাইল এগুলো দেখতে পারবেন। নিচে যান বিপ্রো ভাই, আবার আবার দেখা যাক আরও কী কী আছে। ওই যে আচ্ছা, ওইটা অফ আছে, অন করে দেন, এটা মাঝে মধ্যে সেভ করবেন, এটা অটোমেটিকলি অনেক সময় অফ হয়ে যায়, অন হলেই ভালো আর কি। তো পেমেন্টস এগুলো পরে, ইনভাইট ফ্রেন্ডস এগুলো লাগবে না, সাপোর্ট তারপর তো এগুলো লাগবে না, অনলাইন স্ট্যাটাসটা অন থাকলেই হলো। আর বাই রিকোয়েস্ট চেক করবেন মাঝে মধ্যে, সাধারণত বাই রিকোয়েস্ট পাওয়া যায় বিকাল 5টা থেকে ওই সন্ধ্যা 6টা 7টা, ওই সময় বেশি থাকে 8টা, তারপর হচ্ছে ওইদিকে 2টা 3টার পরে, বিশেষ করে ভোরে বেশি বায়ার রিকোয়েস্ট থাকে ওই সময়ে, যদি সবচেয়ে ভালো হয় ভোরে, যদি বায়ার রিকোয়েস্টে যদি আপনি ওভার করতে পারেন তখন তো কম্পিটিশন একটু কম হয়ে যায়, মানুষজন একটু তখন ঘুমায় পড়ে, ওই সময় যদি ওভার করতে পারেন তখন কাজ পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তবে কথাবার্তা সুন্দর করে গুছিয়ে, তাতে বায়ার ইমপ্রেস হয় এরকম কথাবার্তা লিখে অফার করতে হবে। এগুলো অভিজ্ঞতার ব্যাপার ভাই, অনেক 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 সময় লাগে এগুলো। না, যে কোনো সময় যদি বায়ার রিকোয়েস্ট পান যে কোনো সময় করতে পারবেন, তবে ওই সময়গুলোতে US বায়াররা জেগে থাকে আর কি, ওই সময় তারা এখানে পোস্ট করে,
তবে নতুন নতুন ক্ষেত্রে আপনি এখনো নতুন, সেক্ষেত্রে বাই রিকোয়েস্ট আপনার হয়তো খুব কম থাকতে পারে। যেমন আমার, হ্যাঁ 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 ওইরকম আর কি। আচ্ছা আমি একটু ফ্রিল্যান্সারে না, এখানে ফাইবারে। হ্যাঁ ফ্রিল্যান্সারে ফাইবারে, ফাইবারে অফার আসবে যে আপনাকে আপনার গিগটা যখন খুঁজে পাবে বায়ার, তখন আপনাকে ওইখানে যোগাযোগ করবে, ওই তখনই অফার দিবে আর কি ইনবক্সে। আর না না এরকম না। আচ্ছা আমি একটু মোবাইল থেকে জয়েন করি। বিপ্রিয় ভাই আপনারটা কমপ্লিট মোটামুটি ইয়ে করে। আচ্ছা একটু ব্যাকে ব্যাকে যান, আরও কিছু অপশন আছে। সরি বিপ্রিয় ভাই আর একটু ব্যাকে যান। হ্যাঁ এখানে আচ্ছা কিছু অপশন আছে আরো, ওই যে কত ডলার আর্ন হয়েছে বা কত অর্ডার চলতেছে ওগুলো এখানে দেখা যায়। তারপর আপনার গিগের ইমপ্রেশন ক্লিক কত ওগুলো সব দেখা যায় ওই নিচে। এখনো ওইটা আসবে না, আপনার তো নতুন এখনো। লেভেল 1-7 হতে গেলে ওই যে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর হ্যাঁ মানে আপনার কোনো ওয়ার্নিং টার্নিং থাকা যাবে না আর কি, মানে ধরেন অর্ডার ক্যান্সেল হয়েছে বা রিপোর্ট পড়ছে, না অর্ডার ক্যান্সেল হওয়ার সমস্যা নয়, রিপোর্ট পড়ছে, তারপর আবার কোনো ডেলিভারিতে সমস্যা হয়েছে এরকম যদি থাকে তাহলে তাহলে এখানে এখান থেকে হয়তো বাদ পড়তে পারবেন। আর আর্নিং হবে মিনিমাম $700 হতে হবে আর্নিং। না অনেক সময় যে অভিযোগ করে যে খুব কোনো কপিরাইটের অভিযোগ বা বায়ার অভিযোগ করে যে আপনি কাজটা করে দিচ্ছেন না, তার সাথে মিসবিহেভ করতেছেন এরকম অভিযোগ আর কি। বুঝি নাই ও, না 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 এটা লেখা থাকে লেখা থাকে থাকে না একবারে। আচ্ছা আপনার স্ক্রিনটা একটু অফ করেন তাহলে। এই যে বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্টে গেছি বুঝছেন, এই যে আমার এখানে 771টা আছে। প্রথমটা হচ্ছে ইলাস্ট্রেশন $5, ডিউরেশন হচ্ছে 3 দিন। এখানে কি বলতেছে, আই নিড দিস ইমেজ রিড্রন। আচ্ছা একটা ছবি দিছে ওটাকে রিড্র করতে হবে, 8000x8000 pixels। আচ্ছা এটা তো আমি পারবো, তবে যেমন হচ্ছে মাত্র $5। এভাবে আবার যাবেন, এগুলো পোস্ট করছে অগাস্টের 25 তারিখ। আজকে কত তারিখ, ও আচ্ছা স্লাইড করছি মানে থাস করে স্লাইড করা যায়। আজকে 25 তারিখ না, আজকে তো 25 তারিখ, হ্যাঁ ঠিক আছে 25 তারিখ আজকেই পোস্ট করছে, হয়তো কিছুক্ষণ আগে পোস্ট করছে। তো এখানে ওই যে ছবি একটা দিছে, তারপর যাই আবার যেখানে একটা আছে, এখানে হচ্ছে বাজেটটা নাই, লুকিং ফর সামান টু এনহান্স মাই অলরেডি কমপ্লিটেড প্ল্যানার ফেস সো সি মোর তার $5, তার $65 হচ্ছে। আই এম লুকিং ফর সামান টু স্কেচ, আচ্ছা স্কেচ ডিজাইন স্কেচ করতে হবে, অনেক কঠিন হবে মনে হয়, ডেসক্রিপশনটা অনেক লম্বা দেখা যাচ্ছে।
আমার আমার লেভেল হচ্ছে টু, এই জন্য আমার এখানে অভাব না, অনেক সময় হাজারও থাকে, 1000 2000 বাইরের পেজ থাকে, এই যে নিচে দেখা যাচ্ছে মাত্র 471টা। হ্যাঁ বাজার একটা দিয়ে দিয়েছে, আই রাইট বুক। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, এটা তার অফার বুঝছেন, যদি আপনি এর থেকে বেশি দেন প্রাইস, সেক্ষেত্রে হয়তো তার বাজেটের বাইরে যদি যেতে না যায় তাহলে আপনাকে হায়ার করবে না, অথবা যদি আপনি তার থেকে কম দেন, ধরেন সে $100, $100 বাজেট করছে, এখন দেখতেছেন আপনি এই কাজটা আপনি খুব সহজে করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি একটা দিলেন কি থাকে $50 বা $40 করে দিবেন এরকম বলে, সেক্ষেত্রে হয়তো আপনার সে তার যে যতটুকু বাজেট আছে তার সে যদি সে কমে কাজটা পেয়ে যায় তারপরে তো আরও ভালো, তো তার জন্য আর কি এটা অনেক ভালো হবে, তো আপনাকে হয়তো চুজ করতে পারে। তবে এটা অনেক সময় ব্যতিক্রম হয়, অনেক বায়ার বেশি কম প্রাইস হলে মনে করে যে এটার কোয়ালিটি মনে হয় লো হবে, বুঝতে পারছেন, এরকম হয় আর কি, এটা বুঝতে পারবেন না। তবে কাজ অনুসারে আপনি প্রাইসটা রাখবেন, $100 সে তার যত বাজেট অত বাজেটেই আপনি রাখতে পারবেন, তবে অনেকে কিন্তু অনেক কম বাজেট মানে ওভার করে, অনেকে দেখা গেল যে এখানে $100, অনেকে হয়তো $5, $100, $10 এরকম অফার করবে, তো সবাইকে অবশ্য হায়ার করে না বায়ার, সবাইকে ইয়ে করেন, যার কপালে তার সুন্দর হবে। আমি একটু দেখাই কপালে তার কীভাবে দিবেন, যেমন এখানে কি বলছে, আই রাইট এ বুক সিরিজ অ্যাবাউট এ ফাঙ্ক রক, 3000 হু সেল দ্য ওয়ার্ল্ড, আই উড লাইক টু এ ফিউ পেন্সিল, আচ্ছা ফিউ পেন্সিল স্কেল লাগবে, এটা মেবি আমি পারবো না। তো অফার কীভাবে দিবেন, এই যে স্যান্ড অফার, স্যান্ড অফার ক্লিক করবেন, দেন এই এখানে ওই যে আমরা গিগ এক্সট্রা দিছিলাম না, যেমন আপনি সোর্স ফাইল দিয়েছিলেন গিগ এক্সট্রাতে, তো এইখানে এডিশনাল এক্সট্রা অপশন এখানে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন, বাম পাশের ওদিকে প্লাসে, প্লাসে এখানে দিবেন ওই যে হাই রেজুলেশন কী কী দিবেন, যেমন আমি কমার্শিয়াল ইউজ দিলাম, এডিশনাল ডিভিশন, তারপর এডিশনাল ফিগার যদি দিই বা সোর্স ফাইল যদি দিই, মানে ওই প্রাইজে আমি এই সবগুলো সার্ভিস দিচ্ছি আর কি, ফুল বডি সবগুলো দিলাম, কারণ যত বেশি অফার করি তত বেশি সে পছন্দ করবে, বুঝি নাই। এডিশনাল ফিগার আরও এক্সট্রা ডিজাইন কার লাগবে আর কি, তারপর যে রিভিশনস, রিভিশন এখানে ধরেন কত রিভিশন দিবেন, কয়বার রিভিশন দিবেন এটা দিবেন, ওনার আমি আনলিমিটেড দিই, আনলিমিটেড দিলে তার ভালো, তার ভালো লাগবে। তো ডেলিভারি টাইম মনে করেন সে 2 দিনে চাইছিল, 2 দিনে নাকি 3 দিনে চাইছিল মনে হয়, তো আমি মনে করেন আর তার থেকে আরও তার প্রত্যাশার সাথে আরও বেশি কিছু দিব, মানে আরো আমি আরও দ্রুত দিব একদিনে, যদিও বা সম্ভব না, সেক্ষেত্রে আপনার অবস্থা অনুযায়ী সিলেক্ট করবেন আর কি, ধরেন আমার এটা 5 দিন লাগবে। অনেক বাইর কিন্তু চায় যে যত কম যত বেশি সময় দিয়ে করা যায় ততই কাজের কোয়ালিটি ভালো হয়, অনেকে এটা বুঝে, তো সেক্ষেত্রে তারা এটাই পছন্দ করে। টোটাল অফার অ্যামাউন্ট যেমন সে $100 দিল, ধরেন আমি দিব এখানে $90 বা তার যত বেজাত আমি তার ততটাই দিতে পারি, দিলাম, দেন এখানে যে খাবার, খাবারটা তার দিব, এটা আগে থেকে রেডি করে রাখবেন, একটা জায়গায় কপি করে রাখবেন, তো ওখান থেকে কপি করে দিবেন আর কি, হ্যালো আই হ্যাভ রিড ইয়োর প্রজেক্ট ডিসক্রিপশন, আই হ্যাভ রিড ইয়োর প্রজেক্ট ডিসক্রিপশন, প্রজেক্ট ডিসক্রিপশন নাও, আচ্ছা আমি বিস্তারিত এখানে লিখবো আর কি, আমি তো দিব না এই জন্য আমি লিখতেছি না বিস্তারিত।
তাহলে আমি শেয়ারিংটা স্টপ করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ড বাটনে ক্লিক করলে হবে, সেন্ড নাকি? হ্যাঁ, সেন্ড ওভার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টপ করতেছি। তো গিয়ে কি একটা ক্রিয়েট হয়ে গেল এখন, আপনারা সবাই পারবেন এইভাবে এই সিস্টেমে? যদিও বা আমরা অনেক কিছু করছি এখানে, অনেক কিছু করতে হয়েছে, অনেক ঝামেলার কাজ করতে হয়েছে নাকি? নামাজের জন্য বিরতি দিলে ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে, নামাজ পড়েন গা, যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়েন গা, সমস্যা নাই। আর যারা কাজ করবেন তারা করেন, কাজ করলে করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। আচ্ছা মাহফুজুর ভাই, মাহফুজুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা তো নামাজ কতক্ষণ, নামাজের জন্য কতক্ষণ পর্যন্ত বিরতি দেওয়া যায়? আমি জানি না আসলে কতক্ষণ পর্যন্ত নামাজ, 15 মিনিট, এখন তো 5টা 19। আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা 30 পর্যন্ত বা 35, 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট, 5টা 30 পর্যন্ত, তাহলে 5টা 30 পর্যন্ত অথচ কিছুক্ষণ আপনার ব্রেক নিই। হ্যাঁ বিপ্র ভাই, বুঝি নাই, আমি তো বৌদ্ধ ধর্ম ভাই, বৌদ্ধ ধর্ম। না না, অনেকেই ওই যে অবশ্য অর্ধেক থেকে অন্য ধর্ম গ্রহণ করে, যেমন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বা এরকম, এরকমও দেখা যায়, মুসলিম ধর্ম গ্রহণ করছে এরকমও দেখা যায়। না না, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান এরকম না, খ্রিস্টান ধর্ম ওই মাঝে মাঝে দেখা যায় আর কি, ওই যে ঢাকা, হ্যাঁ ঢাকা শহরের মতো আর কি। তবে মেইন ধর্ম হচ্ছে, মূল ধর্ম হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাদের তো হিন্দু ধর্ম। আছে এখানে পার্বত্য চট্টগ্রামে আছে আর কি, আমাদের এরিয়ার মধ্যেও আছে। না রাঙামাটি, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম আর কি। হ্যাঁ কাজ তো কন্টিনিউ করতে হবে, কাজ গিগের মার্কেটিং হবে, কাজের মাধ্যমে মার্কেটিং হবে, যখন কাজ করতেছেন এগুলো পোর্টফোলিওতে আপলোড করতেছেন বিহ্যান্সে, তো ওইখানে সুন্দর সুন্দর যদি কাজ আপলোড করতে পারেন, এখানে আবার লিঙ্কও দিবেন, তো যাদের পছন্দ হবে তারা হয়তো এখান থেকে আপনার গিগে যাবে, হয়তো অর্ডারও করতে পারে কি। ফ্লিকারের লিঙ্ক শেয়ার করতে পারবেন শুধুমাত্র ফাইবারে, তবে ফাইবারের লিঙ্ক যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে হোক, বিএনসি হোক, যে কোনো জায়গাতেই। কাজ করে ভাই, কাজ করে। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ ব্রেক নিই তাহলে, অলরেডি তো 5টা 22 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো বিনিময় বাইকিং কি কি করলেন, ক্রিকেট করা দেখছিলেন নাকি অন্য কিছু করছিলেন?
আচ্ছা, তো আজকেও তো হয় নাই, আমাদের কাজ করা হয় নাই, ক্রিকেট করা এটা দেখতে দেখতে। এখন বিপ্রবাই তো ক্রিকেট করলো, এরপর এখন সবার তো ক্রিকেট করতে হবে, আপনার আপনারও তো ক্রিকেট করতে হবে। তার জন্য বুঝতে পারছেন কি কি লাগবে, ডেসক্রিপশন। আর প্রথমত মূল কাজ যেটা, সেটা হচ্ছে গিগের ছবি, গিগের জন্য ছবি লাগবে। ছবিটা ওই আমরা যে নিয়মটা ফলো, যেই পদ্ধতিটা আমরা ফলো করতেছি, যে ফ্রি ডিজাইন থেকে খুবই করব আমরা, তাতে খুব সহজে আমরা করতে পারি। কারণ নিজের মতো একটা ডিজাইন করতে গেলে অনেক সময় ব্যবহার হবে, দেখা গেলো যে সুন্দর হবে না, এই জন্য আমরা ফ্রি সাইট থেকে ডাউনলোড করে ওখান থেকে কপি করবো। প্রিভিক থেকে অলরেডি অবশ্য আমরা ডাউনলোড করছি, ওখান থেকে কিছু এডিট করে নিয়ে আপনাদেরকে এর জন্য হোমওয়ার্ক দিই। ওইটা হবে আপনাদের ব্যক্তিগত, যে নতুন একটা কন্টেস্ট আমরা কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য বললাম, ওইটা হবে আপনাদের ব্যক্তিগত। আপনারা করলে করেন বা না করলে না, এটা সমস্যা নেই, তবে সবগুলো ব্যক্তিগত কাজ করলে আপনাদেরই লাভ হবে। ছবি যদি ক্রিয়েট করতে পারেন, গিগের ছবি, গিগের গিগ ক্রিয়েট করার জন্য আপনারা আপনারা ওইদিকে আগাইতে পারবেন। তো এখন যেটা দরকার মূলত, যে গিগ ক্রিয়েট করা, তো হোমওয়ার্ক হিসেবে আমি ওইটা রাখতেছি না, যে ফ্রিল্যান্সার কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য আপনারা ওয়েব ব্যানার, যেমন এই যে এই ডিজাইনটা, এখানে ধরেন আমাদের মূল ডিজাইন হচ্ছে এটা বা এটা, এটাকে বিভিন্ন সাইজে করা হয়েছে। দেখা গেল যে এই লেখাগুলো যখন এই সাইজটা করা হয়েছে এই ডিজাইনের, তখন লেখাগুলো এই যে এইদিকে দিছে লান মোড়, এটা এই বাথনটা যে অবশ্যই লাগবে, এই জন্য এই বাথনটা এখানে দেওয়া হয়েছে। তারপর এই ট্যাগটা, ট্যাগটা এক পাশে দেওয়া হয়েছে। তারপর এই যে লোগোটা এইদিকে দেওয়া হয়েছে। আর এটার ক্ষেত্রে একটু বিভিন্ন, এটা ছবিটাও রাখছে ওই ট্যাগটা এভাবে দেওয়ার পরে, তারপর লেখাগুলো যে লেখাগুলো আছে এভাবে এভাবে বিভিন্ন জায়গায় সাজা দিতে হবে আর কি। তবে এখানে ছবি ইউজ করা হয় না, কারণ এটা খুবই ছোট একটা ব্যানার, খুবই ছোট সাইজের, এই জন্য ছবি ওখানে ইউজ করা হয় নাই। শুধুমাত্র এই যে ট্যাগ, এই ট্যাগটা, তারপর আবার লোগো আর লার্ন মোর, ওইটা, কারণ সবাই ক্লিক করবে লার্ন মোরে, লার্ন মোরে ক্লিক করে তারপরে হচ্ছে তাদের পেজে চলে যাবে। তো এই এই ব্যানারগুলো এই ব্যানারগুলো সাধারণত ইউজ হবে ওয়েবসাইটের বিভিন্ন বিভিন্ন জায়গায়। আমরা একটু দেখি ওয়েব ব্যানার, রিয়েল ওয়েব ব্যানার যেগুলো ইউজ হচ্ছে এখন বর্তমানে, ওই ধরনের ওয়েব ব্যানার দেখি। তো একটা ডিজাইন এভাবে বিভিন্ন সাইজের করতে হবে আর কি। প্রথমে একটা করবেন, ওইখান থেকে বিভিন্ন সাইজের করবেন। এখানে কয়টা সাইজ, 2, 3, 4, 5টা সাইজ, 6, 7টা সাইজের করতে হবে। তারপর এই যে এখানে রিয়েল কয়েকটা ব্যানার, এটা হচ্ছে অ্যানিমেটেড, এগুলো সবগুলো অ্যানিমেটেড ব্যানার। এটা অ্যাস্থেটিক ব্যানার, এটা হচ্ছে তবে ফাঁসাফাঁসি লম্বা, হাইরে একটু কম এইটা। তারপরে এটা এটা অ্যানিমেটেড ব্যানার, যে এটা অ্যানিমেট হচ্ছে। তারপরে এই একটা, তো এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4টা ব্যানার দেখা যাচ্ছে। এই ধরনের ব্যানার করতে হবে আর কি। তো এখানে পাঁচটা সাইজ আছে মাত্র, আর একটু বেশি করতে হবে। এভাবে সাজাইতে হবে, যাতে এভাবে সাজাইতে পারি, এই ধরনের ব্যানার করতে হবে, যে এটা একটা সাইজের, তারপর এটা একটা, এগুলো এক ধরনের সাইজের, এবার যাতে সাজাতে পারি। যদি পাঁচটা ডিজাইনেরও করেন, তো সাইজগুলো কীভাবে জানবেন? ওয়েব ব্যানার সাইজ লিখে সার্চ দিবেন, আমরা অনেকদিন ধরে ট্রাই করতেছি যে এই কাজটা করার জন্য, কিন্তু হচ্ছে না কোনোভাবে। এই যে এখানে আছে কোন ব্যানারের প্রভাব, ব্যানারের সাইজ 700x300 পিক্সেলের। ধরেন প্রথমে একটা ব্যানার করলেন, এটা, এরপর এখান থেকে করে বাকিগুলোতে কম্বাইন করবেন,
ইলাস্ট্রেটরে খুললে সহজ হবে, ইলাস্ট্রেটরে খুললে রেজুলেশনগুলো ঠিক রেখে আপনারা ডিজাইন করতে পারবেন। এই যে এই সাইজগুলো করতে হবে। আরও ভাবেন, আরও খুঁজলে এই যে এখানে এখানে আছে আরো কিছু। এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর, যাতে চোখে চোখে পড়ে, চোখে পড়ার মতো একটা ডিজাইন করতে হবে। তারপর মোকআপ করলেও এটা সুন্দর লাগবে অনেক। যদিও বা যেমন এই যে এগুলো এগুলো কিন্তু খুব একটা সুন্দর সুন্দর লাগতেছে না, কিন্তু ক্রিয়েট করার পরে কিন্তু আলাদা। আবার এই যে এটা দেখা যাচ্ছিল, কিন্তু এটা খুব বেশি সুন্দর নাই। বিভিন্ন কালারের আছে, মাল্টি কালার, এটা সুন্দর সুন্দর হচ্ছে এটা। তিনটা ছবি লাগবে, যেহেতু তিনটা ডিজাইন, তিনটা ভিন্ন ভিন্ন ডিজাইন করবেন। ভিন্ন ভিন্ন ডিজাইন করে তিনটাকে প্রত্যেকটা ডিজাইনকে আলাদা আলাদা সাইজ করবেন। আর একটা গিগে ফার্স্টটা ভিভিউ ইমেজ দেওয়া যায়। তো ফার্স্টটা প্রথম তিনটা হচ্ছে জেপিইজি, ওই এরপরে তিনটা হচ্ছে পিডিএফ। তো পিডিএফের জন্য আপনারা চাইলে আরও দুইটা করতে পারবেন, তিনটার পরে এক্সট্রা আরও দুইটা করতে পারবেন। এই যে এখানে তিনটা আছে, তারপরে এটা এটা মেবি বাইরের জন্য না, ঠিক আছে বাইরের জন্য। এই যে এটা হচ্ছে পিডিএফ, এক্সট্রা এক্সট্রা আরও দুইটা অ্যাড করছে। তো সেক্ষেত্রে ছবি বেশি দেখা যাচ্ছে, একটা গিগেই বায়ার অনেকগুলো ছবি দেখতে পারতেছে, অনেকগুলো অনেকগুলো স্যাম্পল দেখতে পারতেছে। তো সেক্ষেত্রে বায়ারের জন্য সুবিধা, সে জানতে পারতেছে যে এখানে মূলত কী কী ডিজাইন থাকতে পারে। এমনকি বেশি যদি ডিজাইন হয় তখন বোঝা যায় যে ডিজাইনার কতটুকু প্রফেশনাল, ডিজাইনার কতটুকু কাজ করে, এগুলো বোঝা যায় যত যত বেশি কাজ দেখানো যায়। ওকে, তো এই কাজগুলো করবেন আজকে, বাড়ির কাজ হিসেবে থাক, হোমওয়ার্ক হিসেবে থাকবে ওইটা। বুঝি নাই মেহেদি ভাই, আপনার কথা খেতে খেতে আসতেছে। হ্যাঁ বুঝতে পারতেছি, এখন বলেন। ব্যানার ইন, তাহলে আমরা যদি আজকে একটা ডিজাইন যদি আমরা, আচ্ছা 5টারই নাকি 7টা, বেশি দিলে ভালো হয় আরো। তাহলে আমরা ডিফারেন্ট সাইজেস, না শুধু ডিজাইন একটা করতে হবে, ম্যাক ব্যানার ডিজাইন শুধু একটা করতে হবে, ম্যাক ব্যানার ডিজাইন একটা করতে হবে। তো সাইজ যদি 5টা করতে পারেন, 7টা করতে কোনো ব্যাপারই না, সাইজ বেশি সময় লাগবে না, মূল কাজটা করতে সময় লাগবে। তো আমরা যদি আজকে এই 7টা করি, বুঝছেন, 7টার জন্য একটা ছবি তৈরি হবে কিরকম, ওই যে যেরকম দেখলাম আমরা, একটা ভিডিও ইমেজ তৈরি হবে, বুঝতে পারছেন। যদি আমরা একটা ডিজাইন করি, একটা ডিজাইনকে 7টা ডিফারেন্ট সাইজে করি, আমাদের একটা ভিডিও ইমেজ তৈরি হবে মাত্র একটা গিগের জন্য। তো আমাদের আরও দুইটা লাগবে না, তাহলে চিন্তা করে দেখেন আমাদের তাহলে 3 দিন লাগবে এই একটা ভিডিও, ওই একটা গিগের জন্য পুরো 3টা ভিডিও ইমেজ তৈরি করার জন্য। তো আমি চাচ্ছি 5টা দেওয়ার জন্য, 5টা করতে গেলে তো আরও বেশি লাগবে। তো এখন এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কতটুকু কাজ করতে পারবেন।
make a banner design in different size. Copy from 3p.com. এখান আপনারা খুঁজে নেবেন না, সহজ সুন্দর খুব সুন্দর আই কেসিং এই ধরনের একটা ডিজাইন খুঁজে নেবেন, এমনকি সহজ এই ধরনের একটা ডিজাইন খুঁজে নেবেন। খুঁজে কপি করবেন, চেঞ্জ করবেন, কালার টালার চেঞ্জ করবেন, প্রয়োজন বোধে ইলাস্ট্রেটরে করেন, কোনো অসুবিধা নাই। ফটোশপে একটু ফাইল ভারী হবে, এই জন্য ইলাস্ট্রেটরে করলে ভালো হয়। কি লিখবেন? প্রোডাক্ট ব্যানার, ঠিক আছে, প্রোডাক্ট ব্যানার লিখে সার্চ করেন, ওই ধরনের ডিজাইনগুলো করেন। প্রোডাক্ট ব্যানার, ফুড প্রোডাক্ট ব্যানার না, প্রোডাক্ট ব্যানার, শুধু প্রোডাক্ট ব্যানার হলেই হবে।